এস্টেকে সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা, তোমরা এখনো পর্যন্ত অনেক অ্যাপস ইউজ করেছো, অনেক সফটওয়্যার ইউজ করেছো শুধুমাত্র ফটো থেকে ব্যাকগ্রাউন্ড সরাবার জন্য। আর এই ব্যাপারে তুমিও জানো আর আমিও জানি যে একটা ফটো থেকে ব্যাকগ্রাউন্ড সরাবার জন্য কতটা মাথা নষ্ট করতে হয়, ভীষণ মাথা ঘামাতে হয় একটা ফটো থেকে সাকসেসফুলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। অনেক টাইম লেগে যায়, অনেক পরিশ্রমও করতে হয়। কিন্তু আজ এই ভিডিওটা যদি পুরো দেখে নাও তাহলে আর ঘন্টা দু ঘন্টা সময় লাগবে না ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড মাত্র 5 সেকেন্ডে রিমুভ করতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনছো, শুধুমাত্র 5 সেকেন্ডে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে উইদাউট এনি সফটওয়্যার অ্যান্ড অ্যাপস। কিভাবে, জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা দেখছো স্টেক বেঙ্গলি, আমি সাকলিন, লেটস গেট স্টার্ট। তো আমি এখানে 3টে ফটো সিলেক্ট করে নিলাম। একটি হচ্ছে দা বঙ্গাই, মানে কিরণদার ফটো। ফটোটার ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ ব্লার করা আছে। এই ব্লার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ হয় সেটা দেখে নেব। সেকেন্ডে আছে ওয়ান্ডার মুন্না, মানে ইন্দ্রাণী বিশ্বাস। এখানে এই ফটোটা থেকে জাস্ট এই জিনিসটা দেখবো যে এখানে এই যে ইন্দ্রাণীদির যে এই যে চুলের ফাঁকে ফাঁকে যে অল্প অল্প ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে এইগুলো কিভাবে সাকসেসফুলি রিমুভ হয় সেটাই দেখবো। সেই জন্য এখানে এই ফটোটাও নিয়েছি। আর থার্ড হচ্ছে আমারই একটা ফটো, যেটা আমি থাম্বনেল বানাবো বলে ক্লিক করেছিলাম, এবং এটা একটা সেলফি ফটো, এটা একটা সেলফি ক্যামেরা দিয়ে তোলা। আর এবং এর এর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অনেক অবজেক্টও দেখা যাচ্ছে, অনেক কিছু রয়েছে। তো এটাই এখানে এটাই দেখবো যে কিভাবে সাকসেসফুলি এই সমস্ত অবজেক্টগুলোকে রিমুভ করে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাকে সাকসেসফুলি রিমুভ করতে পারে, এখানে এটাই দেখবো। সেই জন্য এই ফটোটাকেও এই লিস্টে অ্যাড করে নিলাম। এবার এইখানে মেন যে ব্যাপারটা, যে এখানে যদি কোনো অ্যাপ্লিকেশন ইউজ করবো না, কোনো সফটওয়্যার ইউজ করবো না, তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে কিভাবে। এটা একটা ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো এই ওয়েবসাইটটার দাবি কি যে 5 মিনিটের মধ্যে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড সাকসেসফুলি রিমুভ করে দিতে পারবে। সো ওয়েবসাইটটা ওপেন করে নিলাম, এবং ওয়েবসাইট ওপেন করলে সামনে এখানে বড় বড় করে লেখা রয়েছে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিকলি ইন 5 সেকেন্ড। এটা ওয়েবসাইটের দাবি যে 5 সেকেন্ডের মধ্যে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করতে পারবে অটোমেটিকলি। তো দেখা যাক কেমন। প্রথম ফটোটা আপলোড করে দিই, দা বঙ্গায়ের ফটো। সিলেক্ট এ ফটো, এটাতে ক্লিক করতে হবে, তারপর তোমার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান দিয়ে ফটোটাকে সিলেক্ট করে নাও এবং ফটোকে আপলোড করে দাও। বুম, হয়ে গেছে, সাকসেসফুলি রিমুভ হয়ে গেছে ফটো থেকে ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। তোমরা দেখতে পারো কত সুন্দরভাবে এখানে রিমুভ হয়েছে অটোমেটিকলি। এবার সেকেন্ড ইন্দ্রাণী দ্বীপটা দেখে নেওয়া যাক। সিলেক্টে ফটো ক্লিক করলাম, গ্যালারি ওপেন হয়ে গেল। এখান থেকে একটা ফটো আর কি ইন্দ্রাণী দ্বীপ ফটোটা সিলেক্ট করে নিলাম, আপলোড। ওয়াও, এটাও সম্পূর্ণ নিখুঁতভাবে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেখতে পারো তোমরা, এটাও খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। এইবার আমার ফটোটার পালা। তো সিলেক্টে ফটো ক্লিক করলাম, আপলোড করে দিয়েছি ফটো। ফটোটা হয়ে গেলে আমি এটাকে নিয়ে থাম্বনেল বানাবো। অ্যামেজিং, এটাও খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তবে এখানে যে যে জিনিসটা আছে দেখা যাচ্ছে, এখানে ফটোর যে কোয়ালিটি একটু লো হয়ে যাচ্ছে। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আফটার রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ফটোর কোয়ালিটি একটু লো হয়ে যাচ্ছে, এখানে যে জিনিসটা দেখলাম। এবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে সিম্পলি ব্যাকগ্রাউন্ড যে আর কি আফটার বিফোর যে ফটোটা, আফটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, সে ফটোর নিচে দেখবে একটা ডাউনলোড অপশান পেয়ে যাবে, এই যে এখানে এইটা। তো এই ডাউনলোড অপশানে ক্লিক করলে ফটোটা ডাউনলোড হয়ে যাবে তোমার ফোনের মধ্যে, তারপর তুমি সেটাকে নিয়ে ইউজ করতে পারবে। তো দারুণ একটা ওয়েবসাইট, জাস্ট 5 সেকেন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে ম্যাজিকের মতো। এখন আর কোনো অ্যাপস লাগবে না বা কোনো সফটওয়্যারও লাগবে না, ডাইরেক্ট ফটো আপলোড করো এবং 5 সেকেন্ডের মধ্যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নাও। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, জানাও কেমন লাগলো। সরি সরি, লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানাও কেমন লাগলো। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে, যাতে সবাই জানতে পারে যে কীভাবে এইভাবে এরকম 5 সেকেন্ডের মধ্যে ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। কারণ যারা যারা নতুন ইউটিউবার, বিগিনার ইউটিউবার, তাদেরও এটা বেশি হেল্পফুল হবে এই ভিডিওটা। কারণ যেহেতু যে থাম্বনেল বানানোর জন্য এরকম হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে ফটো রিমুভ করতে হয়। তো ভিডিওটা বেশি করে শেয়ার করো আর কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো, লাইক করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।